فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. আমার কিছু প্রশ্ন ছিল, মেয়েরা কি পায়ে মেহেদি দিতে পারবে? জি, মেয়েরা পায়ে মেহেদি দিতে পারবে। আমাদের দেশে যারা মনে করে যে মেহেদি না দেয়ার মেয়েরা পায়ে দিতে পারবে না, এই জন্য রসুল দাড়িতে দিয়েছেন, তারা আসলে ভুল বলছেন। রসুল্লাহ সাল্লাম দাড়িতে মেহেদি দেননি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাড়িতে মেহেদির রং হয়ে গিয়েছিল, তিনি আতর ব্যবহার করতেন এবং তখনকার আতরের যে ছিল সেটা একটু লাল, মাথা লালের মতো ছিল, এই জন্য সেটা দিলে লাল হয়ে যেত। রসুল প্রচুর পরিমাণে আতর দিতেন দাড়িতে, সেই জন্য দাড়ি তার অল্প কয়েকটা পাক ছিল, সবগুলি পাকেও নেই, অল্প হাতে গোনা কয়েকটা দাড়ি তার পাক ছিল, সেগুলো তিনি আতর দেওয়ার কারণে সেগুলো লাল হয়ে গিয়েছিল। তো সাহাবিরা কেউ কেউ মনে করছেন মেহেদির কারণে হয়েছে। রসুল্লাহ সাল্লাম মেহেদি দিতেন না, এর প্রমাণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তাকে বলা হলো যে আপনি মেহেদি দিবেন না, বলছে আমার হাবিব অর্থাৎ রসুল উদ্দেশ্য করছেন তিনি মেহেদি রংটি পছন্দ করেন না, মেহেদি গন্ধটি পছন্দ করেন না, এই জন্য রসুল নিজেও দিতেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিতেন না, তো তাদের মেহেদির প্রয়োজন হতো না। সেই জন্য মেহেদি দেওয়া না যায় আমি বলছি না, কিন্তু মেহেদির গন্ধটা অনেকটা সহ্য হয় না, সে দিবে না, কিন্তু মেহেদি দেওয়া ভালো, অনেক সময় পায়ে উপকার হয়। তো পা ফাটার কারণে পায়ের চারপাশে যদি মেহেদি দেয় অনেক সময় পা ফাটা বন্ধ হয়ে যায়, উপকার পাওয়া যায়। এবং মেহেদির কারণে মাথা ঠান্ডা থাকে, মাথা দিতে পারে, মেহেদির কারণে দাড়ি রং করতে পারে, না জায়েজ কিছু না, আলহামদুলিল্লাহ জায়েজ, না জায়েজের মধ্যে না, সুন্নার মধ্যেও না, এটা জায়েজ শুধুমাত্র। তো কেউ যদি সেটা দেয় দিতে পারে, পায়ে দিলেও কোনো সমস্যা নেই, পায়ে দিলে কোনো সমস্যা নেই, কারণ একটা নাবাত, এ একটা উদ্ভিদ, এই উদ্ভিদের জিনিস পায়ে দিলে কি হবে, কোনো সমস্যা নেই। এম রসুল্লাহ সাল্লাহ আসলাম দাড়িতে দিয়েছেন যারা বলে দাবায় দেওয়া যাবে না, এটা হচ্ছে অতিরিক্ত সুফিয়ানা, অতিরিক্ত সুফিয়ানা ইসলামে নাই। রসুল্লাহ আসলাম নিজেও দেননি, এটাই মূল কথা, আর দিলেও সেটা যে দেওয়া যাবে না এমন কথা কেউ বলে নাই, কারণ এটা হচ্ছে আপনার উপকার আনা। আল্লাহ তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করেছেন, মাহফিল আর দি জামিয়ান জুমে যা সবই খালাকালাকুম, তোমাদের জন্য তোমার উপকারের জন্য সৃষ্টি করেছেন, সেটা যতক্ষণ পর্যন্ত সরাসরি নিষেধাজ্ঞার মধ্যে না পড়বে, এটা যে কোনো মানুষ এটা ব্যবহার করতে পারবে, ততক্ষণ নিষেধাজ্ঞা বা ক্ষতিকর জিনিস পরিণত না হবে, এই জন্য সেটা আপনি পায়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। নারী পুরুষ পায়ে, পুরুষও পায়ে দিতে, পুরুষ দাড়ি দিতে পারবে, কিন্তু পুরুষরা হাতে লাগাবে না, কারণ হাতে রং চং করা মেয়েদের কাজ, পুরুষরা আতর ব্যবহার করবে, এটা হচ্ছে সুন্না পদ্ধতি, পুরুষরা পরবে আতর, মেয়েরা পরবে, মেয়েরা লাগাবে রং। সুতরাং এটাকে যেন উল্টাপাল্টা না করা হয়। অনেকে বিয়ের সময় দেখা যায় সারা শরীর রং তিনি মেহেদি দিয়ে বসছেন, এটা আসলে সুন্নাসম্মত পদ্ধতি নয়, সুন্নাসম্মত পদ্ধতি নয়, বুঝতে পারছেন জিনিসটা? আশা করি বিষয়টা পুরুষরা দিবে না, মেয়েরা দিবে, মেয়েরা বেশি বেশি করে মেহেদি দিবে, রং করবে, আলতা লাগাবে, কোনো সমস্যা নেই। তবে যেটা ওইটা লাগাবে না যেটা তার প্রলেপ পড়ে যায়, অর্থাৎ যেটার কারণে পানি ঢুকে না, এমন কোনো প্রলেপ দিতে পারবে না। আর যেটা পানি ঢুকে সাধারণ সেটা দিলে সমস্যা নেই, সেটা করতে কোনো সমস্যা নেই, কিন্তু যেটাতে প্রলেপের মতো পড়ে যায়, পানি ঢুকবে না, অজুগোসল হবে না, সেটা মেয়েরা দিলে উঠেই ফেলতে হবে অজুগোসলের আগেই।